বাট বেসিক কিছু একটা বেশিরভাগই আপনারা জানেন আর আপনারা জানেন যে বেক্সিকো ফার্মা এই প্যান্ডেমিকটা শুরু হওয়ার পর পরই আমরা যেটা করেছি যখন সবচেয়ে বেশি ক্রাইসিস ছিল তখন কিন্তু ওয়ার্ল্ড ক্লাস টাইবেক পিপিএনএ ডাক্তারদের মাঝে বিতরণ করেছি এবং কন্টিনিউয়াসলি করে গেছি প্রত্যেকটা সরকারি কোভিড ডেজিগনেটেড হাসপাতালে। পরবর্তীতে যখন নাকি এটা কোনো ওষুধ নেই, রেমডেসিভিরের মতো ওষুধ যখন ওয়ার্ল্ড মার্কেটে USFDA ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিল, তখন আমরাই প্রথম পৃথিবীতে এটা জেনেরিক ইঞ্জেকশনটা। সো আমাদের একটা সবসময় একটা কমিটমেন্ট ছিল যে সরকারকে সাহায্য করা, দেশের মানুষের পাশে দাঁড়ানো এই দুর্যোগের সময়। তো এইখানটায় আমরা ন্যাচুরালি প্রথম প্রথম মনে হচ্ছিল 2-3 মাস পরে ঠিক হয়ে যাবে, এতে দেখি যাওয়ার কোনো লক্ষণই নেই এবং এখন মনে হচ্ছে কোনোদিনই যাবে না। সো ন্যাচুরালি কয়েক মাস পর থেকে বুঝতে পারলাম যে এটা আসলে যাওয়ার জিনিস না, আমাদেরকে আসলে এটার থেকে কি করা যায়, ভ্যাকসিন ছাড়া কোনো পথ নেই, এরকমই একটা ধারণা তখন হয়েছিল। তো তখন থেকে আমরা গবেষণা শুরু করেছি, উই ওয়ার লুকিং ফর অল দি অল্টারনেটিভস। সমস্যা হচ্ছে আমাদের চাহিদা অনেক কঠিন, আমাদের দেশের চাহিদা অন্যান্য জায়গার চেয়ে অনেক কঠিন। আমি অনেকের এক্সপার্টের সাথে কথা বলেছি কিন্তু আমাদের টক শোতে আমাদের এক্সপার্টরা যা বলে এরকম কোনো ভ্যাকসিন পাওয়া যাবে কি না আমরা সন্দিহান ছিলাম। তো এই সব ক্রাইটেরিয়া মিট করা, তবে আপনাদের জানা দরকার হোয়াট আর দ্য ক্রাইটেরিয়াস যেটার উপর বেসিস করে আমরা এই ভ্যাকসিনটা উই হ্যাভ সিলেক্টেড। নাম্বার ওয়ান, একটা হচ্ছে ইট হ্যাজ টু বি সেফ অ্যান্ড এফেক্টিভ। আবার বলছে যত তাড়াতাড়ি সম্ভব, আমরা সবার আগে চাই কোনটা সেফ কোনটা এফেক্টিভ, এটা আমাদের পক্ষে বোঝার কোনো পথ নেই এবং কোনটা আগে পাবে সেটাও আমরা জানি না, মার্কেটে আসবে। তাহলে এই দুটোর কম্বিনেশনের জন্য আমরা চিন্তা করলাম যে অনলি দেয়ার ইজ অনলি ওয়ান অপশন। আমাদের দেশে যে কোনো ওষুধ যদি আমরা রেজিস্টার করি, ইট হ্যাজ টু বি আইদার ইন বিপি বা USPতে যদি থাকে বা ইউনাইটেড স্টেটস অথবা UK USFDA অথবা UKHRA যদি অ্যাপ্রুভাল পায় অথবা WHO এর অ্যাপ্রুভাল থাকে, সাধারণত আমরা এখানে আমাদের রেজিস্টার করতে পারি। তো আমরা দেখলাম এটা এই USFDA UKHRA এটা WHO কে পেতে পারে, কারা পেতে পারে সবার আগে, এবং ওরা যদি এটা পায় তার মানে হচ্ছে কি ওটাই আগে আসলো, কারণ আগে পেয়েছে। দ্বিতীয় হচ্ছে এটা সেফ অ্যান্ড এফেক্টিভ হতে পারে, দিস ইজ দ্য ফার্স্ট থিং যেটা আমরা কনসিডার করলাম। সেকেন্ড হচ্ছে যে আচ্ছা আনলেই তো হবে না, আমাদের দেশে এটা আমরা ব্যবহার করতে পারবো কিনা, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার গুলো আছে এটার সাথে কম্প্যাটেবল কিনা, এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট ডিসিশন। যেমন ফর এক্সাম্পল অনেক ভ্যাকসিন আছে, যেমন আমরা দেখলাম ওখানে তিনটা ভ্যাকসিন সবার আগে এগিয়ে আছে, একটা হচ্ছে মডার্না, আরেকটা হচ্ছে ফাইজার, আরেকটা হচ্ছে এই অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন। নাও মডার্না -20, ফাইজার -70, এই দেখলাম এটা আমাদের পক্ষে সম্ভব না। সো এদিক দিয়ে চিন্তা করে দেখলাম যে এই ভ্যাকসিনটা আমাদের এক্সিস্টিং যে সিস্টেমটা আছে EPI প্রোগ্রামের মাধ্যমে সরকারের, এটাতে যেরকম টেম্পারেচার কোল্ড চেইন মেনটেন করতে এটাও তাই লাগে। সো এটা এটা আমাদের জন্য মাচ বেটার অপশন। তৃতীয়ত আরেকটা জিনিস আমরা দেখেছি, সেটা হচ্ছে যে আমরা জানি গাবি সেবি WHO যারাই বলেন গেটস ফাউন্ডেশন, ওরাও কিন্তু বাংলাদেশকে বা আমাদের মতো দেশগুলোকে বেশ কিছু ভ্যাকসিন সাপ্লাই করবে, ওরা কোনটা করতে পারে। তাহলে হয় কি যদি একই হয় বাংলাদেশ সরকারের জন্য এটা অনেক সহজ হয়ে যাবে, কারণ কোনোটা 21 দিন পরে দিতে হয় এক সেকেন্ড ডোজ, কোনোটা 28 দিন, কোনোটা হয়তো 15 দিন, এই কনফিউশনে থাকার কোনো আর সম্ভাবনা থাকে না। সেজন্য এই কম্প্যাটিবিলিটি উইথ দি এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার প্লাস ওখান থেকে আমরা যে ডোনেশনটা পাবো বা ওদের কাছ থেকে যে এই ভ্যাকসিনটা পাবো ওটা যদি এক হয় তাহলে সরকারের জন্য ভালো হয়। অ্যান্ড ফাইনালি এত কিছুর পরে বলছে সবচেয়ে কম দাম হতে হবে, মানে এতগুলো ক্রাইটেরিয়ার পরে সেফ এফেক্টিভ প্রথমেই চাই, কম্প্যাটেবল হতে হবে এবং সবচেয়ে কম দাম হতে হবে। সো অল দিস এই সমস্ত কিছু কনসিডার করে আমাদের কাছে মনে হয়েছে যে দিস ইজ দ্য বেস্ট অপশন অ্যাজ অফ নাও, এখন পর্যন্ত দিস ইজ দ্য বেস্ট অপশন। এবং এর মানে এই না, এর মানে এই না, আপনাদেরকে আমি আবার বলছি, আমরা এখনো জানি না এটাই সবচেয়ে সেফ অ্যান্ড এফেক্টিভ কিনা, আমরা জানি না এটা WHO বা USFDA UKHRA অ্যাপ্রুভাল পাবে কি না, বাট আমরা এটা একটা আন্দাজ করছি বা সুচিন্তিত আন্দাজ, ইটস অ্যান এডুকেটেড গেস। আমাদের ধারণা দিস ইজ গোয়িং টু বি দ্য ফার্স্ট অর ওয়ান অফ দ্য ফার্স্ট ভ্যাকসিন যেটা নাকি ওদের অ্যাপ্রুভাল পাবে, এবং ইট ইজ
অলরেডি এখন যে কয়েকটা স্টাডি হয়েছে ইট ইজ কনসিডার্ড টু বি সেফ অ্যান্ড এফেক্টিভ অ্যান্ড ফাইনালি এখন পর্যন্ত ডেফিনেটলি ইট ইজ দি চিপেস্ট সো এই সমস্ত কনসিডারেশনে উই থট যে দিস ইজ দ্য বেস্ট অপশন এটাই আমরা সরকারের কাছে উই আর অ্যাকচুয়ালি জাস্ট ট্রাইং টু হেল্প দ্য গভর্নমেন্ট আমরা এই সিরাম ইনস্টিটিউটের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের এই যোগসূত্রটা করে দিয়েছে দিস ইজ অল এবং আমার মনে হয় যে আমরা খুব শীঘ্রই ওয়ার্ল্ড মার্কেটে আসার সাথে সাথে এবং অ্যাপ্রুভাল ওয়ার্ল্ড মার্কেটে আসতেই তো হবে না অ্যাপ্রুভাল পেতে হবে WHO USFDA এগুলো প্লাস তার চেয়ে বড় কথা আমার দেশের অ্যাপ্রুভাল সো ওয়ান্স এই অ্যাপ্রুভালটা হয়ে যায় আমার ধারণা আমাদের দেশের মানুষকে এটা আমরা দিয়ে আমাদের দেশের মানুষকে ধন্যবাদ